নারায়ণগঞ্জে সম্মিলিত সঞ্চয় তহবিল সমিতির নামে 15 কোটি টাকা লোপাটের প্রতিবাদে মানববন্ধন করেছে ভুক্তভোগীরা। সকালে শহরের বৌবাজারে সড়ক অবরোধ করে দেয় 1.5 ঘন্টা ব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন সহস্রাধিক গ্রাহক। এ সময় তারা অভিযোগ করেন, আর্থিক মুনাফা লাভের আশায় বিভিন্ন এলাকার প্রায় 3000 মানুষ নগদ অর্থ বিনিয়োগ করেছেন এই সমিতিতে। সমিতির মালিক রমজান আলী টাকা বুঝিয়ে না দিয়ে গা ঢাকা দিয়েছেন। এ অবস্থায় রমজান আলীকে গ্রেপ্তার ও পাওনা টাকা ফেরতের দাবি জানান ভুক্তভোগীরা।